2023 সালে সামরিক শক্তিতে সুপার পাওয়ারকে কার অবস্থান পেছাল, কেই বা এগোলো? ইউক্রেন যুদ্ধের ফলে কি পিছিয়ে পড়েছে রাশিয়া? ইউক্রেনেরই বা কি অবস্থা? চারিদিকে যখন যুদ্ধের দামামা, তখন ফায়ার পাওয়ারে মুসলিম বিশ্বেরই বা কি অবস্থা? পরম শত্রু ভারত পাকিস্তান কে কত বেশি শক্তিশালী, নাকি টেক্কা দিচ্ছে একে অপরকে? আমাদের বাংলাদেশের অবস্থান কত? চলুন জেনে আসি বিস্তারিত। 2023 সালে বিশ্বের 145টি দেশের সামরিক সক্ষমতা নিয়ে এই তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার .com। প্রতি বছরই এই তালিকা প্রকাশ করা হয়। তালিকা তৈরি করা হয় সামরিক শক্তিমত্তার সূচকের ভিত্তিতে। একটি দেশের সশস্ত্র বাহিনীর আকার, অর্থনৈতিক অবস্থা, লজিস্টিক সক্ষমতা ও ভৌগোলিক অবস্থানের মতো 60টির বেশি বিষয় বিচার বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়। সূচকে যে দেশের স্কোর যত কম থাকে, সামরিক সক্ষমতার তালিকায় সেই দেশ তত এগিয়ে থাকে। তালিকার শীর্ষ চারে কোনো পরিবর্তন আসেনি। সবচেয়ে কম 0.0712 স্কোর নিয়ে তালিকার প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরে যথাক্রমে রয়েছে রাশিয়া, চীন ও ভারত। ইউক্রেন যুদ্ধের কারণে অনেকে ভেবেছিল পিছিয়ে যেতে পারে রাশিয়ার অবস্থান, কিন্তু তেমনটি হয়নি। এবার পঞ্চম স্থানে উঠে এসেছে যুক্তরাজ্য, পরিবর্তন হয়নি দক্ষিণ কোরিয়ার অবস্থান। তবে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান দুই ধাপ এগিয়ে উঠে এসেছে সাথে। বর্তমান সময়ে ক্ষুধা আর দারিদ্রতার সাথে লড়াই করে কিভাবে সামরিক শক্তিতে এগুলো দেশটি, তা নিয়ে অবাক প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। নয় ও দশ নম্বরে যথাক্রমে ফ্রান্স ও ইতালি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে তুরস্ক। তালিকায় দেশটির অবস্থান 11তম। নিজস্ব প্রযুক্তিতে বিভিন্ন যুদ্ধযান তৈরি করে গত কয়েক বছর ধরে সামরিক দুনিয়ায় আলোচিত নাম তুরস্ক। বিশেষ করে ড্রোন, মনুষ্যবিহীন যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং হেলিকপ্টার ক্যারিয়ার নিজস্ব প্রযুক্তিতে নানা সমরাস্ত্র তৈরি করেছে দেশটি। তালিকায় 12তম অবস্থানে থেকে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ব্রাজিল। 13তম স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। 14তম মিশর আফ্রিকার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। তালিকায় চমক দেখেছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। 22তম স্থান থেকে এক লাফে 15তম স্থানে উঠে এসেছে দেশটি, যা কেউ কল্পনাও করেনি। এ অঞ্চলের দেশ ইসরায়েলকে 18তম অবস্থানে রাখা হয়েছে, তবে ফিলিস্তিনকে তালিকায় স্থান দেওয়া হয়নি। ২০২৩ সালে গ্লোবাল ফায়ার পাওয়ারের শক্তিমত্তার সূচকে বাংলাদেশ 0.5817 স্কোর নিয়ে 40তম অবস্থানে রয়েছে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল 46 নম্বরে।